Hi friends, good morning. এখন বাজে 9টা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তবে হ্যাঁ, আমরা আজ হয়তো এখান থেকে চলে যাবো, যদি এখনো টিকিট কনফার্ম পাইনি। টিকিট কনফার্ম যদি হয়ে যায় তো আজ চলে যাবো। স্কুল থেকে এখনো মেলটা পাইনি, স্কুল থেকে এখনো মেল করেনি। হয়তো ওরা আর কিছুটা কিছুদিন হয়তো টাইম নেবে বা কিছু টাইমটা বসিয়ে নেবে। তো আর যেটা কারণ চলে যেতে হবে, সামনে তো হোলি আছে, হোলিতে হয়তো কালে এখন যেতে পারি ঠিক নেই এখন। আর তার জন্য বড়ো কথা হচ্ছে যে নেহা কালকে রাত্রে শরীরটা একটু খারাপ করে দিচ্ছে। কেমন খারাপ করেছে যে বলছে দাঁতে ব্যথা হচ্ছে ঠান্ডা থেকে, এবার দাঁতে ব্যথা না বাড়িতে ব্যথা তো বলতে পারছে না। সারা রাত ঘুমায়নি, ও আমিও ঘুমাইনি, মানে ও ঘুমায়নি আমিও ঘুমাইনি, আমার মানে চোখটা আমার মানে পুরো বন্ধ হয়ে গেছে। আমি মাঝে মাঝে একটু ওষুধ খাচ্ছি, আবার রেগুলার বেসিকে না তবে খাচ্ছি, একদিন পর পর খাচ্ছি, স্যারাডানি খাচ্ছি, যদি কারণ আমি ওষুধটা নিয়ে আসিনি তো সেই কারণে। তো আমরা এরকমই আছি। এবার স্নেহা এখনও ঘুমিয়ে আছে, যে স্নেহা ঘুমিয়ে আছে এই কারণে যে সারা রাত জেগে আছে, ওকে আমি ডিস্টার্বও করিনি। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে এবার একটু বাজার যেতে হবে আমাকে। পেঁয়াজ একটাও নেই, যাই খাবো না কারণ একটু পেঁয়াজ থাকলে পরে ওই আড়াই সঙ্গে যেটা বাকি বেঁচে যাবে সেটা তো নিয়ে চলেই যাবো, সেটা তো অসুবিধাই নেই, সেটা নিয়ে চলেই যাই আমরা। তো যাই হোক একটু আনতে হবে, পাশে একটুখানি গেলেই বাজার গিয়ে নিয়ে আসবো। তো বাজার মানে দোকান, মুদিখানা দোকান বলে যে বসে সেরকম। তো চলো এবার রান্নাঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে, বোতলগুলো সব খাওয়া করে দিয়েছি, জল আছে, চা জল আছে, তা হয়ে যাবে। আর এই যে ভাত ফুটছে ইন্ডাকশনে, বলেছি গ্যাসটা সব মোচাই গেছে, আর মাখাতে ইচ্ছা করলো না। বেসিনও একদম পুরো ক্লিন হয়ে গেছে, সবই ক্লিন আছে, ফ্রিজও ক্লিন করে দিয়েছি। এই যে ফ্রিজও একদম ক্লিন করে দিয়েছি, একটা শুধু কোকো কলা আছে আর কিছুই নেই ফ্রিজে। তো এই কারণে এই যে ফ্রিজটা যদি বাই চান্স ভুলে যাই, আর ওখানে ঝুলতে আছে আলু টালু কিছু আছে, ওগুলো সব নিয়ে নেব। আবার ঠাকুর পুজোও হয়ে গেছে, সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, এই যেহেতু এখান থেকে কিছু শপিং করেছি সেহেতু এই ব্যাগটাতে প্যান্ট ট্যান্টগুলো ভর্তি হয়েছে, এই ব্যাগে আছে সব সবজিগুলো, আর সঙ্গে একটা বেল আছে। এই যে এখানে এসেও কিন্তু আমি বেল কিনেছি, এই যে বেল আছে, আর এটা তো আমার হ্যান্ডব্যাগ। তো চলো চলো আজকে আরেকটা দিন শুরু, কী হচ্ছে না হচ্ছে সবই তোমরা জানতে পারবে যদি আমার পাশে থাকো, সঙ্গে থাকো আর আমার চ্যানেল দেখতে থাকো। তো চলো এখন রাখছি, দেখে দেখি বাজার দেখতে হয় নাকি, বাড়ি দেখে নিয়ে বাজার যাবো, আর না গেলে বাড়িতেই সব। আর হ্যাঁ বলছি আজকে আমাকে বিলেন শেয়ার করবো, সেটা হচ্ছে এখানে গতবার আমি কিছু বেশি কিনেছিলাম, বেশি না তিনটে বেশি কিনেছিলাম, এটা তোমার সঙ্গে আজকে শেয়ার করি। কী বেশি কিনেছিলাম এই ঘরের জন্য, আমার চাদর করে একটা বাড়ি গেছে, তো সেটা শেয়ার করি কিন্তু একটু পরে। হাই ফ্রেন্ডস, সকালের পর থেকে আর কোনো ব্লগ করিনি কারণ স্নেহার শরীরটা একটু খারাপ করেছিল। স্নেহাকে ওষুধ ওষুধ এনে দিলাম, তারপরে আবার ওষুধ ওষুধ এনে খাবার টাবার করে দিলাম। খারাপ ছিল, টিকিটটা কনফার্ম হচ্ছিলো কি না বুঝতে পারছিলাম না, যাই হোক এইমাত্র টিকিটটা আমার কনফার্ম হয়ে গেল, আর আমরা বাড়ি চলে যাব। আর হ্যাঁ বাড়ি তো যাব, এবার বাড়ি গিয়েই পরের দিনই আবার চলে যাব কালিয়াগঞ্জে হোলিতে। পরের দিনে যাব না, মোটামুটি বিকেলের দিকে চলে যাব হোলিতে, মালদা থেকে কোনো কাজ নেই। তো ওখানে কালিয়াগঞ্জেই যাবো, ওখানে সবাই আছে, সবাই মিলে খুব হোলি টোলি খেলবো, মানে হোলিতে এখন আর কেউ রং টং খেলে না, যায় একটু আবির টাবির মাখামাখি হবে। তো আবার দেন রোববার দিন আবার বাড়ি চলে আসবো। তো চলো কী করছি না করছি সবই জানতে পারবে, আগে তো বাড়ি যাই। আর টিকিট হয়ে গিয়েছে ট্রেনে, এখন শুধু অপেক্ষা আছি যে কখন ট্রেনে উঠবো। তো চলো আজকে ব্লগটা শর্ট হবে কারণ অনেক দিন হলে এসেছি, তো এখন আর ইচ্ছাও করছে না আর কীভাবে আর বলবো বলো এখন তো। হ্যাঁ চাটা আর এখন বিকেলে চা খাবো, কিন্তু নেহা বলছে যে বিস্কিট আছে, বিস্কিট নেওয়া খাবে না, তো পাশের দোকান থেকে বিস্কিট আনতে যাবো, এনে তারপরে চাটা করবো। চুচকি আর যদি একটু পাস্তা হয় তাহলে পাস্তা করে নেবো ট্রেনে খাবার হিসেবে।
কারণ শতাব্দীতে যেতে পারবো না, শতাব্দীতে গেলে পরে ওই দিন পৌঁছে ওই দিনে আবার কালিয়াগঞ্জ যেতে আমি পারবো না, সেই কারণে শতাব্দীর টিকিটটা করিনি, অন্য ট্রেনের টিকিট করেছি। তো চলো আগে নেহার জন্য একটু নরম নরম বিস্কিট নিয়ে আসি, বয়স হয়ে গেছে তো দাঁতে চিবোতে পারে না। তো চলো, জানতে পারলে খুব মারবে আমাকে বকা দেবে। তো চলো এবার, চলো বিস্কুটটা আগে তো নিয়ে আসি। হাই ফ্রেন্ডস, তো তোমাদেরকে বলছিলাম যে আমি কিন্তু চাদর কিনে এসেছিলাম, চাদরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই দেখো, এগুলো সবই স্পেন সাপ থেকে নেওয়া ছিল। তো এরকম একটা চাদর, এরকম কালারে, এটাও ডবল বেডে মানে কিং সাইজ। তারপরে এরকম একটা চাদর কেনা ছিল, এগুলো এখানেই আছে, এগুলো আমি নিয়ে যাই না, বাট এখানকার জন্য কিনেছি, এখানেই আছে। এটাও কিং সাইজ, আর একটা শুধু মানে আমি বাড়িতে নিয়ে গেছিলাম, কারণ চারটে কিনেছিলাম, তার মধ্যে একটা আমি নিয়ে গিয়েছিলাম। আর এই যে একটা, কেমন লাগছে দেখতে তোমরা বলো। এই যে একটা, আর একটা কিনেছিলাম একদম পাতলা ওই বিছানার জন্য, বাট ওটা কোথায় আছে এখন বুঝতে পারছি না, কোথায় রেখেছিলাম আমি এখন মনে নেই। তো এটাই ছিল এখানকার আমার বেডশিট কালেকশান। আর যেগুলো আছে সেগুলো তো পাতাই আছে, যে কিছু ধোয়া আছে, কিছু পেতে রেখেছি। এবার আর চাদর চেঞ্জ করে যাবো না, এই চাদরটা পেতে যাবো, এরপর এবার এসে একটু ঘুরে তারপর অন্য চাদর পেতে যাবো। তো চলো, আমাদেরও ট্রেনের টাইম হতেই চলেছে, এগিয়ে আসছে, আমরাও রেডি হই, রেডি হই আমরাও বেরোবো। তো চলো এখন। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমরা রেডি হয়ে গিয়েছি, আর একটু পরেই বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো আবার খুব তাড়াতাড়ি হয়তো আমাকে আসতে হবে নেহার স্কুলের জন্যে, তখন জানি না নেহাকে আনতে হবে কি না, আমি একা, আমাকে একা আসলে হবে নাকি নেহাকে আনতে হবে জানি না, বাট খুব তাড়াতাড়ি আবার আমাকে আসতে হতে পারে না মানে কনফার্ম এটা যে আসতে হবে, সেটা হয়তো 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, মানে এটা সত্যি আমিও শিওর নই যে আবার কবে আসতে হবে। আর আমরা তো খাবার তো খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না, আর দেখবো ট্রেনে কী খাবার আছে, ট্রেনের যা খাবার দেবে সেটাই খেয়ে নেব। আর আমি তো কিছু খাবো না, যদি খায় তো নেহা খাবে, আমি কিছু খাবো না। হ্যাঁ ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা বেরিয়ে গিয়েছি, আর এনজেপি রাস্তাতেই আছি, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে এনজেপি ডুবে যাবো। তো বাড়ি থেকে বেরোনোর সময় এখনো ভিডিও করিনি, তার কারণ তখন মানে নেহা ঘুমিয়ে আছে, নেহাকে ডাকতে ডাকতে মানে সব কিছু মিলিয়ে মাথা বড় হয়ে গেছিলো, আর কোনো ভিডিও করিনি। তো এখন আমরা এনজিপিতে 10 মিনিটের মধ্যে এনজিপিতে পৌঁছে যাবো। তো চলো এনজিপিতে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন দেখছি এখন যে এনজিপি যাওয়ার রাস্তা, সে কারণে একটু তো ভিড় হবেই, একটু জ্যাম থাকবেই। তো চলো বাকিটা পৌঁছে আবার তোমাদের সাথে দেখবো। আর যেদিন গেছিলাম সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আগে তোমাদের সঙ্গে আবার শেয়ার করেছিলাম। তো এরকম আছে, খুব একটা জ্যাম নেই, ওই একটা মানে যেটা হয় আর কি। তো চলো এখনই পৌঁছে যাবো। আর ফ্রেন্ডস, তো এনজিপিতে আমরা পৌঁছে গিয়েছি, সামনে বড় বড় করে লেখা নিউ জলপাইগুড়ি জাংশন, এই যে ট্রেনটা। তো চলো এখন নেমে যাবো টোটো থেকে, নেমে গিয়ে তারপরে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ ট্রেন, তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি, এখন ট্রেনে উঠে কফি নিয়ে এসেছি। এই যে কফি, নেহা খাবে না বললে, এত কষ্ট করে এবং গরম, তুমি কি সবসময় আমার সাথে এরকম করে মানে কি? তো দেখো বললো খাবে, তো চলো ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি। আমার এই সিটটা আছে, ওই ওপরের সিটটা আছে আমার। তো চলো এবার কফি খেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, সাড়ে 10টা কথা বলতে বলতেই চলে যাবো। চলো ফ্রেন্ডস, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। মাথাতে আবার খুব ব্যথা করছে,
তো এখন টোটো তুলবো, চলো টোটো ঠিক করে নিই। টোটোওয়ালাদের মধ্যে ঝামেলা লেগেছে, কে আগে যাবে কে পরে যাবে, চলো টোটো করে বাড়ি চলে যাই। মালদার রাস্তা একদম পুরো ফাঁকা, এইটুকুটা ফাঁকা হয়তো রথ বাড়িতে, আবার ভিড় থাকে রথ বাড়িতে, এই সময় সব নাইট বাস টাস গুলো ছাড়ে। তো চলো রথবাড়ি গিয়ে আবার, কত মাস্ক পরবো না, তো চলো রথবাড়ি গিয়ে দেখি রথবাড়ি ফাঁকা দেখি, এই রাস্তাগুলো পুরো ফাঁকা, ওটাকে বলবা মাস্ক পরবো। আর ফ্রেন্ডস তো রথবাড়িতে চিরকালই সব সময় বলবো বলে এখন সব ছাড়ে, তো রথবাড়ি এরকম তো শিলিগুড়ি যাই। এবার আমরা রথবাড়ি বেরোচ্ছি, এই রথবাড়ি ভল্ব বলে শিলিগুড়ি থেকে এলো কলকাতা যাবে, সব তো এই রথবাড়ি, রথবাড়িতে এরকমই লোক থাকে এই টুকটাক। তো চলো একবার একদম বাড়ি গিয়ে কথা বলবো, ওকে চলো। হ্যাঁ ফ্রেন্ডস, তো বাড়িতে ঢুকে গেছি মোটামুটি 11:40 মালদা হিট করে গেছি, বাড়িতে ঢুকতে ঢুকতে 12:30 মতন হয়ে গেছে, আর এখন বাজে 1:28। ব্যাপারটা এরকম হলো যে বাড়িতে সঙ্গে সঙ্গে পেট্রোল এত এক্সাইটেড হয়ে গেলো যে পেট্রোল নিজের খাওয়া টস সব উল্টে ফেললো, একদম উল্টে দিল, সেগুলো সব পরিষ্কার করলাম। আর যেহেতু ছোটন সকালবেলাতেই বাড়ি চলে যাবে, আজকেই সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম। আমার এখন মাথা এত ব্যথা করছিলো, আগে মাথাতে তেল দিলাম বাথরুমে গিয়ে, তারপরে মাথাতে জল দিলাম, জল দিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো সকালে যেহেতু আমিও আবার ও কালিয়াগঞ্জ যাওয়ার ইচ্ছে আছে, আর ভেবেছিলাম আজকে ব্লগটা পুরো কন্টিনিউ রাখবো, সকাল থেকে এই ব্লগটা কন্টিনিউ করবো, ভাবলাম যে না সকাল থেকে যখন একটা নতুন, সকাল থেকে যখন হোলি টোলি আছে তো নতুন ব্লগই শুরু করবো। তো চলো আজকে ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। আর এই দেখো কে এসেছে, যে কলাতে শুরশুরি খাবে, আজকে ব্লগটা এখানেই শুরু করছে, আর অনেকদিন দেখিনি তো সেই কারণে। আর তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় পজিটিভ থাকবে, অনেক হাসবে, আর কে কেমন হোলি খেললে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো সেভাবে হোলি খেলি না, তবে যাই করি, তো যাই কেন করি না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা সবাই কেমন রং খেললে অবশ্যই আমাকে জানাবে। তো চলো আজকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমাকে একটু ভোরবেলাতে উঠতে হবে, কারণ ছোটন তো চলে যাবে আগেই বললাম, আর সমস্ত আমি ক্লিন ক্লিন করে তারপর যাবো। ঠাকুরকে আবির না দিয়ে কারো কাউকে আবির দিতে পারবো না, আগে ঠাকুরকে আবির দেবো, ছোটোবেলা থেকে শিখে এসেছি, আগে ঠাকুরকে আবির দেবো তারপর সবাইকে আবির দেবো। তো চলো তাহলে এখন রাখছি, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, আর সবাই খুব ভালো থাকবে, অনেক 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 আনন্দ করবে, অনেক রং খেলবে। তো চল টাটা।